বন্ধের আংশিক প্রভাব ওন্দায়। জাতীয় সড়ক অবরোধ বিজেপির। বাঁকুড়া ওন্দা থানার রামসাগরে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে দলীয় কর্মীরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। অবরোধ বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, অবিলম্বে মমতা ব্যানার্জির দূর হটাও, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির দূর হটাও। কেন এবং আপনারা কতক্ষণ আজকে বন্ধে সামিল হচ্ছেন বা কি কতক্ষণ অবরোধ করলেন? আপনারা নিশ্চয়ই সবাই জানেন গতকাল সারা পশ্চিমবাংলায় 108টি পৌরসভা নির্বাচন হয়েছে। সেই পৌরসভা নির্বাচনে যে রাষ্ট্রীয় সন্ত্রাস, যে ভোট লুট, ইভিএম মিটি মেশিন ভাঙচুর, প্রত্যেককেই মেরে আমাদের একজন বর্ষিয়ান মহিলা কার্যকর্তাকে মেরে হাত পা ভেঙে দিয়েছে এবং সমস্ত জায়গাতে যারা প্রার্থী তারা বিভিন্ন রাজনৈতিক দলের কান্নাকাটি করছে, তাদের উপরে মারধর চলছে, অথচ এই প্রশাসন এবং নির্বাচন কমিশন নির্ভীকভাবে বসে আছেন, তারই প্রতিবাদে আজকে আমাদের এই বাংলা বন্ধ। আমরা রাস্তায় রয়েছি আজকে 12 ঘন্টার বাংলা বন্ধ। আর এই মমতা ব্যানার্জি এবং তার সাংগপাঙ্গরা বড় বড় গলায় কথা বলছে যে বন নাকি সর্বনাশা। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি 1998 থেকে 11 পর্যন্ত মোট 80টা বন্ধ করেছে, 80টা বন্ধ করে গোটা পশ্চিমবাংলাকে স্তব্ধ করে দিয়েছে। কারণ মানুষ যদি সজাগ না হয়, মানুষ যদি গণতন্ত্র বিশ্বাসী না হয়, মানুষের যদি গণতন্ত্রের উপরে আস্থা না থাকে, তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলা পাকিস্তানের রূপ নেবে। তাই সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন, শুধু ভোট লুট নয়, সর্বস্তরে মমতা ব্যানার্জি যে লুট করছে সেই লুটের বিরুদ্ধে সমস্ত আম নাগরিককে রুখে দাঁড়াতে হবে।